ভাড়া কিচেন উইথ ভিলেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনারা দেখতেই পাচ্ছেন আমি মানে একটা নতুন জায়গাতে এসেছি, আর আজ কোনো আলপনার ভিডিও নিয়ে নয়। দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু মানে এদিকে ঝোড়। আর আমরা এখানে ঘুরতে এসেছি, জায়গাটার নাম হচ্ছে গনগনি, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত এই জায়গাটা। কিন্তু আমাদের বাড়ির সামনে হলেও আমরা এই ফার্স্ট এসেছি এখানে, তো আপনাদের ভাবলাম যে আপনাদেরও এই জায়গাটা দেখাই। তো দেখতেই পাচ্ছেন চারপাশে সব মানে এখানে কিন্তু শুটিংও হয় শুনেছিলাম, মানে শুনেছিলাম হয়তো আপনারাও জানবেন যে কিরণমালা যে সিরিয়ালটা হয় তার শুটিং নাকি এখানে হয়েছিল। তো দেখুন চারপাশটা, আর বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বাটনটিকে অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের এই ভিডিওগুলি আপনাদের কাছে আগে পৌঁছয়। তো চলুন, আরও অনেক নতুন জিনিস আছে আপনাদের সাথে শেয়ার করব, চলুন। যে শুধু উঁচু উঁচু জায়গা, আর উঁচু উঁচু জায়গাতেও মানুষ উঠেছে, এই দেখুন। তো দেখুন গনগনি আমি একবারে মাঝখানে চলে এসেছি, আর যেখানে সবাই সৌন্দর্যের কথা বলে। তো দেখুন এ পাশটা, দেখুন এ পাশে একটা বড় খাদের মতো আছে মানে নামার জন্য, আর উঁচু উঁচুতে সব মানুষ বসে আছে। দিদি কি করবে, ধুলো যদি উড়ে যাচ্ছে তোমার মা তো আর ইচ্ছে করে উড়াচ্ছে না। তো দেখুন আমরা ওই মানে খাদ থেকে চলে এসেছি, আর এখানে একটা ছোট্ট গুহার মতো আছে, তো সেখানেই দাঁড়িয়ে আছি, আর এখানে দাঁড়িয়ে অনেক ছবি উঠেছি। তো আপনারা পুরোটা দেখে নিন, আরও অনেক জায়গা বাকি আছে, তো আপনারা প্লিজ আমাদের সাথে থেকে ভিডিওটা পুরোটা দেখবেন। যেও না, হাত পা ভেঙে যাবে, পালিয়ে এসো। নেমে এসো, চলে এসো। তো আমাদের মানে এখানে ঘোরার টাইম শেষ, মানে এখানে একটা নির্দিষ্ট টাইম থাকে ঘোরার জন্য, তো সেটা শেষ, এরপরে আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি। এই যে এখানে একটা বড় সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উঠতে হয়, তো চলুন।
আর প্রচুর ছবি উঠেছি, সেই সব ছবি আপনাদেরকে দেখাবো। এই যে আমরা যাচ্ছি, সিঁড়িতে উঠবো, ওখানে সব উঠে বসে আছে। তোমার আমার একটা তুলে নাও নান্দনি। হ্যাঁ, এই যে আমার দাদু আছে, তো বলছে নান্দনির সাথে একটা ছবি উঠবো, তো সেটাও আপনাদেরকে দেখাবো।